আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের সাথে আলোচনা করব এই ভিডিওতে আলোচনা করব চর্মরূপ প্রতিরোধ করবেন কিভাবে সহজ পাঁচটি কৌশল নিয়ে আছে কথা বলবো আপনাদের সাথে সঙ্গী থাকবেন চলুন আমরা সরাসরি মূল আলোচনায় স্ক্রিনে চলে যাচ্ছি বেশি করব না আর বরাবরের মতো আপনাদের সাথে আমি রয়েছি চর্মরোগ কীভাবে প্রতিরোধ করবেন তার সহজ পাঁচটি কৌশল নিয়ে আজকে বিরোধী আলোচনা করব সঙ্গেই থাকবেন তো প্রথমত বলবো নিয়মিত গোসল করা নিয়মিত গোসল করা একটা স্বাস্থ্যকর অভ্যাস মহিলা যে কোনো চর্মরোগের মূল কারণ দিনে একবার কমপক্ষে গোসল করবেন এবং মহিলা আবর্জনা দূর করে দিবেন সম্ভব হলে কুসুম গরম পানিতে গোসল করবেন তবে খুব গরম পানিতে গোসল করা থেকে বিরত থাকতে হবে কুসুম গরম পানিতে গোসল করলে ভালো দ্বিতীয়ত হচ্ছে সূর্যের অতি রশ্মি থেকে দূরে থাকতে হবে কারণ সূর্যের রশ্মি আপনার স্কিন অনেক ক্ষতি করে বুলি রাখা ফেলে এবং স্কিনে ক্যান্সারও হতে পারে এবং আপনার কমপক্ষে এসপিএফ পণ্ড হওয়া উচিত রুদি বের হওয়ার তিরিশ মিনিট পূর্বে সানস্ক্রিন ক্রিম ব্যবহার করে যাবেন যাতে করে আপনি স্কিনে আপনার সমস্যা না হয় এবং তিন নম্বর হচ্ছে ব্রন যাতে ব্রন না হয় আমাদের স্কিনে সেদিকে খেয়াল রাখতে হবে ব্রন হলে কিন্তু আপনার চর্মরোগ হওয়ার পসিবিলিটি বেড়ে যায় তাই ব্রন হলে যথাযথ ওষুধ খেতে হবে এবং ভালো লোশন লাগাইতে হবে আর চার নাম্বার অবশ্যই অবশ্যই যাদের চর্মরোগ আছে তারা অবশ্যই ডিটারজেন্ট পাউডার ব্যবহার করবেন না আর ব্যবহার করলে চর্মরোগ আরও দ্বিগুণ পরিমাণে বাড়বে তো সাবধান যাদের চর্মরোগ আছে তারা এগুলা হাত দিলে বা দৌড়লে কাপড় কাছতে অবশ্যই অবশ্যই এগুলো বেড়ে যাবে কী পরিমাণ বাড়বে কল্পনার বাইরে আর সর্বশেষ হচ্ছে আপনার স্বাস্থ্যকর খাবার স্বাস্থ্যকর খাবারের মধ্যে রয়েছে দুধ ডিম শাক সবজি ফলমূল ইত্যাদি যদি আপনি খান প্রচুর পরিমাণে তাহলে আপনি স্কিন বডি এগুলো ভালো থাকবে তাহলে আপনার সহজে বডিতে চর্মরোগ হবে না এবং চর্মরোগ দ্রুত ভালো হয়ে যাবে এগুলা মানলে স্বাস্থ্যকর খাবার আমাদের বডিতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তাই চর্মরোগ যদি এগুলা খান তাহলে চর্মরোগ সহজ হবে না এবং দ্রুত ভালো হয়ে যাবে ইনশাল্লাহ এগুলো ট্রাই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না করা ধন্যবাদ আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করতে বলবেন না তো এটা আমার পার্সোনাল ফোন নাম্বার চিকিৎসা বা পরামর্শ যে কোনো প্রয়োজন আমাকে ফোন দিবেন